লন্ডন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে বছরের শেষ টুর্নামেন্টের শিরোপা জিতে নিলেন নোভাক জকোভিচ। র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নাদালকে 6-3 6-4 গেমে হারিয়ে টানা 22 ম্যাচ জিতলেন সার্বিয়ান তারকা। অক্টোবরে নাদালের কাছে এক নম্বর জায়গাটি হারিয়েছেন জকোভিচ। তার সবচেয়ে পরাজয়টি নাদালের বিপক্ষে ইউএস ওপেনের ফাইনালে। তাই এই ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন জকোভিচ ভক্তরা। লন্ডনের কোর্টে সাবেক নাম্বার ওয়ানের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি নাদাল। প্রথম সেট 6-3 গেম আর দ্বিতীয় সেট হেরে যান 6-4 গেমে। হার্ড কোর্টের মুখোমুখি লড়াইয়ে এ নিয়ে জকোভিচ জিতলেন 13 বার আর নাদাল 7 বার। তবে এই পরাজয়ের পরও র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি অক্ষুণ্ণ থাকল নাদালের।